हेलो फ्रेंड्स, वेलकम टू एडु मंत्रा WBCS यूट्यूब चैनल। तुम्हारा सबाई जानो जो SSC प्राइमरी टेटर नोटिफिकेशन बार कर फॉर्म फिल आप स्टार्ट हो गए। ए बछर शेषर दिके ही तो प्राइमरी टेट परीक्षा होते चले। तई तुम्हारे कथा माथाय रेखे यूट्यूब चैने टेटर फुल सिलेबासर ओपर स्पेशलाइज टीचार दिए सबजेक्ट वाइज किन्तु टोटाल सिलेबासटा तुम्हारे सामने कमप्लीट करार चेष्टा करछि। एवं मैथ्सर सीरीजों शुरू हो गए। आमी रोची सन्दीप सर। तो आमी तुम्हारे टेटर स्पेशल जो मैथ से कराची। तो अलरेडी दुटो वीडियो किन्तु सिम्प्लीफिकेशन ओपर हो गए। तुम्हारा जरा एखो से दुटो देखो ता अवश्य से दुटो के आगे देखे नियो। तो आज के सिम्प्लीफिकेशन आएक टाइप नहीं कथा बोलबो आलोचना करब। तो आज के जो टाइपटा नहीं आलोचना करब से खूब ही एक इम्पर्टेंट टाइप। एवं टाइपटा थेके शुधुमात्र तोमरा SSC PSC माने टेट एई समस्त परीक्षा छाड़ाओ अन्यान्य परीक्षातेओ किन्तु एई टाइपेर सीरीजेर ओपर कोश्चेन एसे थाके। एवं WBCS ओ किन्तु तोमरा देखबे जे एई टाइपेर ओपर थेके कोश्चेन होयेछे। तो प्रत्येक दिन मतोई चलो आज के आगे देखे नी जे आमरा जे टाइपटा आज के करब सिम्प्लीफिकेशनेर तार मेन जे बेसिक जे कथा मूल कथा अर्थात एर मध्ये बेसिक कन्सेप्ट कि लुकिए रयेछे। তাহলে তার জন্য তোমাদেরকে আগে বলি যে ফ্র্যাকশন নিয়ে কিন্তু আমরা আগেও কথা বলেছি। আগের দিন যেমন আমরা বলছিলাম যে কোনো একটা ফ্র্যাকশনকে আমরা প্লাস মাইনাসের রেসপেক্টে ব্রেক করে লিখতে পারি। কিভাবে? যেমন সাপোজ 3/4 আছে, একে আমরা 1 - 1/4 লিখতেই পারি। অথবা তোমাদের আরও একটা জিনিস বলেছিলাম যে ধরো 3/4 আছে, তাহলে আমি কিন্তু এটাকে অন্যভাবে দুটো 3/8 আছে এরকমভাবেও কনসিডার করতে পারি। এই প্রয়োজনটা কখন হবে? না যখন আমাদের এরকম ভাবে কোনো একটা ফ্র্যাকশনকে ভেঙে নিলে সিম্প্লিফিকেশন হয়তো অনেক ইজি হয়ে যাবে। অর্থাৎ যে ফর্মে অঙ্ক দেওয়া রয়েছে এক্স্যাক্টলি সেই ফর্মে সলভ না করে আমরা যদি সেটাকে একটু চেঞ্জ করে নিই তাহলে হয়তো আমাদের সিম্প্লিফিকেশনটা ইজি হয়ে যাবে এবং আমরা খুব তাড়াতাড়ি সলভ করতে পারবো। তাহলে আজকে ফ্র্যাকশনেরই আরও একটা যেটা তোমাদের কাছে বলবো যে কিভাবে আমরা সলভ করতে পারি, অর্থাৎ আজকে সিরিজগুলোর মেন বেসিক কনসেপ্ট কোথায় লুকিয়ে আছে। না কোনো একটা ফ্র্যাকশন যদি এরকম থাকে, ধরো 1/2 রয়েছে, একে আমরা যেমন 1 - 1/2 করে ব্রেক করে লিখতে পারি। তাহলে আমি যদি আরেকটু অন্যরকম ফ্র্যাকশন নিই তোমাদের বুঝতে সুবিধা হবে। ধরো 1/6 রয়েছে, এই 1/6কে ব্রেক করে আমরা প্লাস মাইনাসের ফর্মে কি লিখতে পারি? হ্যাঁ, তোমরা কেউ হয়তো ভাবছো যে 1 - 5/6 তো লেখাই যায়, কিন্তু আমি একটু অন্য ফর্মে লিখতে চাইছি। ধরো যখন এই 1 - 1/2 আমরা করেছি তারপরে হাফ কি করে আসে? না 2 আমাদের LCM হয়। এবার 2 যে LCM হচ্ছে তার কারণ এখানে 1-এর তলায় আরেকটা 1 রয়েছে, অর্থাৎ নিচে আমাদের LCM করতে গেলে 1 * 2 করতে হয় এবং ওপরে অবভিয়াসলি তোমরা সবাই জানো যে 2 - 1 হয়ে থাকে। অর্থাৎ এই ফর্মে কিন্তু আমি 1/2কে লিখতে পারি। ঠিক দেখো 1/6, 1/6কে কি তাহলে আমরা এরকম লিখতে পারি যে 1/6 মানে একটা 1/2 মাইনাস আরেকটা 1/3? কারণ এটাকে যখন আমরা সিম্প্লিফাই করি তখন দেখো নিচে কি আসে, 2 * 3 আসে আর ওপরে কি আসে, 3 - 2 আসে। অর্থাৎ এই 1/6 যদি কোনো একটা ফ্র্যাকশন আমাকে দেওয়া থাকে আমি সেটাকে ব্রেক করে কি লিখতে পারবো? না 1/6 মানে এই নিচে যে নাম্বারটা রয়েছে সেটা কোনো দুটো নাম্বারের প্রোডাক্ট হয়েছে। এবং অবভিয়াসলি প্রোডাক্ট তো সবসময় হয় না, আমরা জানি যখন ফ্র্যাকশন করি তখন নিচে আমাদের LCM নিতে হয়। এখানে LCMটা দুটো নাম্বারের প্রোডাক্টই হয়েছে কারণ এই নাম্বার দুটো প্রাইম নাম্বার বা এদের দুজনের মধ্যে কোনো কমন ফ্যাক্টর নেই, তাই জন্য LCM হয়ে গেছে এদের প্রোডাক্ট। তাহলে 1/6কে ভেঙে আমরা কিন্তু 1/2 - 1/3 এরকমটা লিখতে পারি। দেখো আরেকটা এক্সাম্পল তোমাদের দেখাই, তারপরে আমরা অঙ্কে যাচ্ছি। যেমন 1/20, এই 1/20কে আমরা কি লিখতে পারি? না 20 এমন কোন দুটো নাম্বারের প্রোডাক্ট, হতে পারে সে দুটো পরপর নাম্বারের প্রোডাক্ট বা পরপর নাও হতে পারে, তাদের মাঝে গ্যাপও থাকতে পারে, তো সেরকম ডিফারেন্ট টাইপ আমরা আজকে সলভ করব। তাহলে 20 যেহেতু 4 * 5 আমরা বলতে পারি 20, তাহলে এর নিচে আমি বলতে পারি যে 4 * 5 আর ওপরে যেটা 1, এই 1টাকে আমরা কি বলছি, না 5 - 4। অর্থাৎ নিচে যে দুটো নাম্বারের প্রোডাক্ট রয়েছে ওপরে সেই দুটো নাম্বারেরই ডিফারেন্স রয়েছে। অর্থাৎ এইটাকে আমরা এবার ব্রেক করে লিখতে পারি যে একটা দেখো 5 * 4 * 5, তার মানে কত হয়ে যাবে, 1/4, আর মাইনাস আরেকটা হয়ে যাবে 4 * 4 * 5, অর্থাৎ হয়ে যাবে 1/5। অর্থাৎ এই যে 1/20 ফ্র্যাকশানটা এটাকে কিন্তু আমরা এইভাবেও ব্রেক করে লিখতে পারি, 1/4 - 1/5।
দেখো যে জিনিসটা আমি এতক্ষণ বললাম তারই কিন্তু অ্যাপ্লিকেশনের জায়গা রয়েছে এই ধরনের যে সমস্ত সিম্পলিফিকেশনের সিরিজ আসবে সেখানে। দেখো এখানে একটা সিরিজ টাইপের রয়েছে এবং অবভিয়াসলি এই সমস্ত সিরিজে কোনো একটা সিমিলারিটি থাকবে, কোনো একটা একই প্যাটার্ন থাকবে যেটা কিন্তু প্রথম থেকে শেষ অবধি কন্টিনিউ হয়েছে বা মেনটেন হয়েছে। তাহলে দেখো এখানে 1/2 রয়েছে, তারপর একটা 1/6 রয়েছে, তারপর একটা 1/12, তারপর 1/20, এরকমভাবে ডট ডট দেওয়া আছে আপ টু কত দূর না 1/110। তাহলে এখানে এই নিচে যে নাম্বারগুলো রয়েছে সেগুলোকে দিকে যদি ভালো করে খেয়াল করো দেখবে প্রথমে যে 2 রয়েছে ডিনোমিনেটারে তাকে আমরা 1/2 লিখতে পারি, 6কে আমরা 2/3 লিখতে পারি, 12কে আমরা 3/4 লিখতে পারি, 20কে আমরা 4/5, অর্থাৎ প্যাটার্নটা আমরা বুঝতে পেরে গেছি তাই না। এবং লাস্টের টার্মটাও দেখো 110, তার মানে তাকে 10/11 লেখা যায়। তাহলে আমরা কি করব না এই ফ্র্যাকশনগুলোকে আমরা নিশ্চয়ই পুরোটার এলসিএম করে সলভ করব না, আমরা কি করছি না প্রথমে যে হাফ রয়েছে তাকে আমি লিখতে পারি 1-1/2 প্লাস, তারপরে যে 1/6 রয়েছে তাকে আমি লিখতে পারি কি না 6 মানে যে 2/3, তার মানে নিচে 2/3 আর ওপরে 3-2। দেখো 1/2-1/3 এটাকে যদি আমরা সিম্পলিফাই করি তাহলে 1/6 আসে, তার মানে 1/6-এর জায়গায় আমি এটা লিখতেই পারি, কোনো কিছু ভুল লিখিনি। তেমনি 1/12, তাহলে 12 মানে 3/4। এবার যেহেতু এখানে দুটো পরপর নাম্বারের প্রোডাক্ট রয়েছে তাই না, 2/3 হয়েছে, তারপর একটা 3/4 হচ্ছে, তাহলে অবভিয়াসলি ওপরে ওই দুটো নাম্বারের ডিফারেন্স আসবে, এবং যেহেতু পরপর নাম্বার তাই ওপরে ডিফারেন্সটা 1 আসছে। অবভিয়াসলি 2 আর 3-এর ক্ষেত্রেও যেমন 1 এসছে, 3 আর 4-এর ক্ষেত্রেও 1 এসছে। এই প্যাটার্নটা যদি তোমরা একবার বুঝতে পেরে যাও তারপর কিন্তু পরীক্ষায় বসে বসে সবকটা টার্মকে এরকম ভেঙে ভেঙে লেখার প্রয়োজন নেই, কারণ এটা যেহেতু প্রথম অঙ্ক আমরা করছি আজকে তাহলে আমি তোমাদেরকে আরেকটাও ব্রেক করে দেখাই যে এর পরেরটা কী হবে। দেখো 1/4-1/5 হবে, কারণ নিচে 20 আছে, 4/5। তারপরে যদি আমরা ডট ডট করে যাই তাহলে লাস্ট যে টার্মটা আছে সেটাতেও দেখো 110 মানে 10/11, তাহলে আমরা লিখতে পারি 1/10-1/11। একটা ডিটেলসে ভালো করে বুঝে নাও, যদি একবার ভালো করে বুঝে যাও তাহলে এরম টাইপের অঙ্ক করতেও কিন্তু ওই 3 থেকে 5 সেকেন্ডই লাগবে, এর থেকে বেশি লাগার কথা নয়। তাহলে এইভাবে আমরা ব্রেক করে নিচ্ছি কেন, তাতে আমাদের সুবিধা কি হচ্ছে না, তাতে আমরা দেখতে পাচ্ছি যে এই যে প্রথমের যে সেকেন্ড টার্মটা, প্রথম পার্টের যে সেকেন্ড টার্ম -1/2, তারপরেই একটা +1/2 আসছে। আবার দেখো -1/3-এর পরে একটা +1/3, -1/4-এর পরে +1/4। তাহলে আমরা বুঝতেই পাচ্ছি যে এই ব্র্যাকেটগুলোর তো কোনো এখানে তেমন মানে নেই, কারণ মাঝে প্লাস প্লাস করে দেওয়া আছে। তাহলে আমরা যদি ব্র্যাকেটটাকে সরিয়ে দিই তাহলে আমরা দেখব যে পরপর টার্মগুলো ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, একটা প্লাস একটা মাইনাস, একটা প্লাস একটা মাইনাস। তাহলে তোমরা দেখো যে পরপর সবই ক্যান্সেল হয়ে যাবে, সবই ক্যান্সেল হয়ে যাবে। তাহলে আমাদেরকে শুধু খুঁজতে হবে যে পড়ে থাকবে কে। এবার এখানে ডট ডট দিয়ে লাস্টেরটাই ছিল 1/10-1/11, অবভিয়াসলি তার আগে যে টার্মটা থাকবে সেটা তার মানে কি হবে 1/9-1/10 হবে অবভিয়াসলি, অর্থাৎ এর আগে যদি কোনো টার্ম দেওয়া থাকতো সেটা 1/90 হতো, কারণ 9/10, তার পরেরটা গিয়ে 10/11 হয়েছে লাস্ট টার্মটা। তাহলে আমরা কি দেখতে পাবো না এই -1/10-এর সাথেও +1/10 কেটে যাবে। তাহলে পড়ে থাকছে কে না, পড়ে থাকছে একদম প্রথম থেকে দেখো 1 পড়ে থাকবে, আর একদম শেষ থেকে কে পড়ে থাকবে 1/11। তবে অবশ্যই ভালো করে খেয়াল করবে 1/11-এর আগে যে সাইন আছে তাকে কিন্তু কনসিডার করতে হবে, কারণ -1/11 পড়ে থাকবে। তাহলে প্রথম থেকে 1 পড়ে থাকবে আর লাস্ট থেকে -1/11, তাহলে বাকি সব টার্ম কিন্তু ক্যান্সেল হয়ে ভ্যানিশ হয়ে যাবে। তাহলে এর অ্যান্সার কত হবে বলো, 10/11। তাহলে এই অঙ্কগুলোকে আমরা এইভাবে ব্রেক করে নেব যাতে আমাদের সিম্পলিফিকেশন করার সময় সব ক্যান্সেল আউট হয়ে যাবে, ম্যাক্সিমাম টাইমেই আমরা দেখব ফার্স্ট টার্ম এবং লাস্ট টার্ম পড়ে আছে, সেইটা ক্যালকুলেশন করে যা অ্যান্সার হবে সেটাই হবে অ্যান্সার। তাহলে এখানে অপশান সি 10/11 হবে এই অঙ্কটার অ্যান্সার। চলো নেক্সট অঙ্ক যাই আমরা, আজকের সেকেন্ড অঙ্ক। দেখো এখানেও একই রয়েছে না, নিচে নাম্বার কী রয়েছে, 20 রয়েছে, 30 রয়েছে, 42 রয়েছে, 56 রয়েছে, 72 এবং 90। এখানে 6টা টার্ম রয়েছে, 6টা টার্মই তোমাকে দেওয়া আছে। তাহলে আমরা আগে কী দেখব না এই নিচের নাম্বারগুলো কোন কোন পরপর নাম্বারের প্রোডাক্ট হয়,
পরপর নাম্বার, আমি বারবার এটাই বলছি কিন্তু, কারণ 20 দেখো 2×10 করলেও কিন্তু 20 হয়, কিন্তু সেটা কনসিডার করলে আমাদের হবে না। কেন হবে না? না কারণ আমরা জানি যে যে দুটো নাম্বারের প্রোডাক্ট নিচে আসছে তাদের ডিফারেন্সটাই ওপরে আসছে নিউমারেটারে, এবং নিউমারেটারে সব 1-1 করে রয়েছে। তার মানে নিচে 20কে যদি আমি ভেঙে দেখো, যদি তোমরা কেউ বলো যে হ্যাঁ 1/2 আর 1/10 কেন হবে না, না 1/2 মাইনাস 1/10 যদি আমি করি তাকে ক্যালকুলেশন করলে দেখবে যে নিচে যদি তুমি 20 ভাবো 2×10 তাহলে ওপরে কত আসে 10-2 আসবে, অর্থাৎ 8/20, অর্থাৎ সেখানে কিন্তু তোমার অন্য নাম্বার চলে আসছে, এখানে 4 দিয়ে তুমি যদি কাটো তাহলে দেখবে যে কত হয়ে যাচ্ছে, না 2/5 হয়ে যাচ্ছে, তাই তো 4 দিয়ে ক্যান্সেল করলে 2/5 হয়। তাহলে দেখো অ্যাকচুয়াল ফ্র্যাকশনটা ছিল কিন্তু 1/20, তাহলে তাকে আমি 1/2 - 1/10 করে লিখতে পারি না, কারণ 1/2 - 1/10 করে যদি লিখি তাহলে সেই ফ্র্যাকশনটা সিম্পলিফাই করলে 1/20 আসে না, 2/5 আসে বা 8/20 আসে। তাহলে সেই জন্য আমি বলছি যে একদম প্রথম দিকে আমরা খেয়াল করব যে এই যে তলায় নাম্বারগুলো সেগুলো কোন কোন পরপর দুটো নাম্বারের প্রোডাক্ট, কনজিকিউটিভ নাম্বারের প্রোডাক্ট, সেই জন্য আমাদের এখানে 2×10 = 20 ভাবলে হবে না, বা 3×10 = 30 ভাবলে হবে না, 15×2 ভাবলে হবে না। আমরা কি ভাবতে পারি না, 20-র জন্য যেমন আমরা দেখছি যে 1/4 - 1/5, সেই জন্য 30-র ক্ষেত্রে তাহলে কি হবে বলো, কোন পরপর দুটো নাম্বারের প্রোডাক্ট, তাহলে 5 আর 6 = 30 হয়, তাহলে 1/5 - 1/6। তোমাদের যদি এখনও কারো ডাউট হচ্ছে তাহলে আমি বলবো তোমরা একবার নিজে হাতে করে দেখে নাও যে 1/5 - 1/6 এটা করলে আগেও 1/30 হয় কি না। দেখো ওপরে 6 - 5 = 1 হবে আর নিচে 5×6 = 30 হবে, তাহলে আমরা কিছু ভুল লিখিনি, 1/30কে আমরা এভাবে ব্রেক করে লিখতে পারি। এবার সব কটা তো ব্রেক করে লেখার দরকার হয় না, তোমরা যদি প্যাটার্নটা বুঝে যাও, দেখো 5×6 = 30 হয়েছে, তারপরটা 6×7 = 42 হবে, তারপর 7×8 = 56, তারপরে 8×9 = 72, এবং নাম্বারগুলো এরকমই দেওয়া থাকবে, এবং এটাই এই সিরিজগুলোর মজা যে এখানে একটা ডেফিনিট প্যাটার্ন রয়েছে, তোমাকে প্যাটার্নটা খালি প্রথমে আইডেন্টিফাই করতে হবে। তাহলে এরপরে কি হবে দেখো না, 1/6, এরপর 1/42 ছিল, তার মানে 6×7 হয়, তাহলে 1/6 - 1/7 হবে, তাহলে এইভাবে চলতে থাকলে একদম লাস্টে গিয়ে 90 আছে, তার মানে সেই টার্মটা 1/9 - 1/10 হবে। তাহলে এই আর তো বাকি জিনিস একই, দেখো প্রথম দুটো কি তিনটে টার্ম যদি তোমরা লেখো তাহলেই তোমরা বুঝে যাবে যে পরপর কিন্তু এরকম প্লাস আর মাইনাস ক্যান্সেল হয়ে যাচ্ছে, এবং এভাবে ক্যান্সেল হতে হতে গিয়ে এখানে ওই 1/9টাও ক্যান্সেল হয়ে যাবে, কারণ এটা যদি +1/9 হয় এর আগে যে 1/72 ছিল সেই 1/72 মানেও কিন্তু 1/56 ছিল, অর্থাৎ এখানে একটা 1/7 - 1/8 আছে, তারপরে গিয়ে যেটা 72 আছে সেখানে আবার 1/8 - 1/9 আছে, তাহলে 1/9 অবধি সব কিছু ক্যান্সেল আউট হয়ে যাবে, পরপর পড়ে থাকবে কে বলো, একদম লাস্ট টার্ম পড়ে থাকবে, একদম ফার্স্ট টার্ম পড়ে থাকবে, তাহলে আমরা প্রথম থেকে 1/4কে নেব আর শেষ থেকে -1/10কে নেব, এদেরকে করলে কত হয় বলো। তো তোমরা এলসিএম এখানে যেমন 20 করে করতে পারো, একদম ডাইরেক্টলি মাল্টিপ্লাই করে দিয়েও করতে পারো কিন্তু, ঠিক আছে, যে 4×10 = 40 হয়ে গেল, তাহলে উপরে কী হবে 10 - 4 হবে, তার মানে 6/40 হয়ে যাবে, এরপরেও গিয়েও তোমরা ক্যান্সেলেশন করতে পারো, 2 দিয়ে ক্যান্সেল করলে এটা 3/20 হয়ে যাবে রাইট অ্যান্সার। দেখো অপশান কোনটা রয়েছে, অপশান সিতে রয়েছে 3/20। নেক্সট অঙ্ক দেখো, আশা করি এতক্ষণে তোমরা বুঝতে পারছো যে এখানে প্যাটার্নটা ঠিক কী টাইপের রয়েছে এবং কী ওয়েতে আমরা সলভ করছি। যদি বুঝে গিয়ে থাকো তাহলে এই অঙ্কেও দেখো সেই 20, 30, 42 ওই নাম্বারগুলোই রয়েছে, এবং মাঝে ডট ডট দিয়ে লাস্ট টার্ম দেওয়া আছে 1/132। তাহলে প্রথমে আমরা কী চেক করবো, যে নাম্বারগুলো দেওয়া রয়েছে সেগুলো কোনো কনজিকিউটিভ দুটো নাম্বারের প্রোডাক্ট হয় কি না। তাহলে এখানে হয় 20 রয়েছে, 20 মানে সেই একই 1/4 - 1/5 হবে, তারপরে তুমি দেখো যে 1/30 মানে 1/5 - 1/6, 42 মানে 1/6 - 1/7, তাহলে আর কেন লিখবো আমরা পরীক্ষায় বসে বসে, আমরা তো জেনেই গেছি যে পরপর টার্মগুলো ক্যান্সেল হয়ে যাবে, প্রথম টার্মটা থাকবে এবং লাস্ট টার্মটা থাকবে, তাহলে আমাদের এখানে খুঁজতে হয় যে লাস্ট টার্মটা কী হবে। লাস্টেও দেখো, লাস্টেও আমরা জানি যে এটাকে যে দুটো পার্টে আমরা ব্রেক করছি, যে 1/32 মানে কত হয়, 1/32 মানে হচ্ছে 11×12, রাইট, তাহলে এটাকে আমরা লিখতে পারি 1/11 - 1/12,
এখানেও তোমরা বুঝতে পারবে যে এই সেকেন্ড টার্ম থেকে শুরু করে লাস্টের আগের টার্ম অবধি আগে সব কিছু ক্যান্সেল হয়ে গেছে, তাহলে পড়ে থাকবে সেই একই ফার্স্ট টার্ম পড়ে থাকবে এবং লাস্ট টার্ম পড়ে থাকবে। তাহলে ফার্স্ট টার্ম মানে কি 1/4 আসবে আর লাস্ট টার্ম মানে -1/12 আসবে। তাহলে 1/4 থেকে 1/12 মাইনাস করবে, তাহলে 12 হয়ে যাবে এলসিএম, এখানে 3-1 হবে, 2/12 হবে, 2/12 হবে, তার মানে 1/6 হয়ে যাবে এর অ্যান্সার। দেখো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো, যদি কেউ না বুঝে থাকো ডাউট হচ্ছে তাহলে সে অবশ্যই পরে কমেন্ট করে জানিও, আমি চেষ্টা করব যে আরও অন্য ওয়েতে তোমাদেরকে আরও ইজিলি বোঝানো যায় কি না। তবে এটা খুবই ইজি ব্যাপার যদি বুঝতে পারো, এবং আমি বলছি যে এই টাইপটা খুব ইম্পর্টেন্ট টাইপ, শুধুমাত্র টেট বলে নয় অন্যান্য বিভিন্ন এসএসসি পিএসসির পরীক্ষায় এমনকি সিভিল সার্ভিসেও কিন্তু এই টাইপের সিরিজের ওপর বেস করে কোশ্চেন হয়ে থাকে। চলো নেক্সট অঙ্কে আমরা যাই। এবারে একটু ডিফারেন্ট টাইপ, মানে একই জিনিস কিন্তু একটু আলাদা ওয়েতে হবে। দেখো কীরকম, না তোমরা নাম্বারগুলো দেখেই বুঝতে পারছো যে প্রথমে 10 রয়েছে, তারপরটায় 40 রয়েছে, তারপরটায় 88 রয়েছে। এই যে নাম্বারগুলো রয়েছে, এতক্ষণ আমরা দুটো পরপর নাম্বারের প্রোডাক্ট হিসেবে পাচ্ছিলাম নাম্বারকে, কিন্তু এখানে সেরকম আর নেই নাম্বারগুলো। এখানে 1/10, 10কে আমরা 2×5ই একমাত্র করতে পারি, আর কিছু করা যায় না। তাহলে 40কেও আমরা অনেক কিছু করতে পারি, মানে 20×2ও করতে পারি, 4×10ও করতে পারি। তাহলে আমাকে কোনো একটা বলেছি যে একটা ডেফিনিট প্যাটার্ন, একটা সিঙ্গেল প্যাটার্ন খুঁজে বার করতে হবে যেটা কিন্তু প্রথম থেকে শেষ অবধি মেনটেন হবে। তাহলে দেখো 1/10কে আমরা যদি 1/2-1/5 লিখি, তাহলে এটা কি আদেও 1/10 হয় সেটা আমাদের আগে প্রথমে বুঝতে হবে। যে 1/2-1/5 যদি আমি করি তাহলে এলসিএম হয় 10, কিন্তু ওপরে তো 5-2 3 হয়ে যায়, তাই না? তার মানে এটা অ্যাকচুয়ালি আমি যদি 1/2-1/5 লিখি সেই ভ্যালুটা অ্যাকচুয়ালি 3/10 রেজাল্ট দেয়, 1/10 দেয় না। তার মানে এখানে আছে 1/10, কিন্তু আমার 3/10 যদি থাকতো তাহলে আমি এটাকে 1/2-1/5 করে লিখতে পারতাম। তাহলে চলো পরেরটা দেখি, পরেরটায় 40। এবার এখানে আমি কি দেখছি, না আমি যে দুটো পার্টে ভাঙছি 1/2 আর 1/5, মানে 3 থাকলে আমরা এরকম করতে পারতাম উপরে। তাহলে 2 আর 5-এর মধ্যে ডিফারেন্স কত? 3, তাই না? দেখো সেই 2 আর 5-এর মধ্যে যে ডিফারেন্সটা 3, সেটাই কিন্তু তোমার এখানে নিউমারেটারে এসছে। তাহলে এর আগের অঙ্কগুলোতে আমরা কি দেখছিলাম, না যখন 1/2-1/3 করছি তখন ওপরে এই 3 আর 2-এর ডিফারেন্স আসছে, নিচে 3 আর 2-এর প্রোডাক্ট আসছে। তাহলে এখানেও কিন্তু গল্পটা সেমই রয়েছে, যে 1/2 আর 1/5 যদি হয় তাকে সিম্পলিফাই করলে নিচে 5 আর 2-এর প্রোডাক্ট পাবো এবং ওপরে 5 আর 2-এর ডিফারেন্স পাবো, তাই কিন্তু এসছে। কিন্তু অঙ্কে আমাদের 3 নেই, 1 আছে, সেটা পরে দেখছি কি করা যায়। কিন্তু চলো যদি 1/40কে আমরা ব্রেক করতে যাই, তাহলে 1/40 মানে দেখো 2 আর 5-এর মধ্যে ডিফারেন্স কত ছিল? 3, তাই জন্য ওপরে 3 এসেছিল। তাহলে আমরা এমন দুটো নাম্বারের প্রোডাক্ট দেখি 40 যাদের মধ্যেও ডিফারেন্স কিন্তু 3। তাহলে এরকম নাম্বার কি হতে পারে, না 5×8 40, তাই না? তাহলে 5×8 40 হয়, তার মানে আমরা যদি 1/5-1/8 করি তাহলে ওপরে কি হবে, 5 আর 8-এর ডিফারেন্স আসবে 3, নিচে আসবে 5 আর 8-এর প্রোডাক্ট 40। তাহলে 3/40 হবে। তাহলে অঙ্কে আমার 1/40 আছে, কিন্তু আমি 3/40 থাকলে পরে 1/5-1/8-এ লিখতে পারতাম। এবং তাতে দেখো প্রথম টার্মটাকে আমি যদি 1/2-1/5 লিখি, পরেরটাকে যদি 1/5-1/8 লিখি, তাহলে আমি এখানে সেই প্যাটার্নটা পেয়ে গেছি যে -1/5+1/5 ক্যান্সেল হয়ে যাবে। এর পরের টার্ম দেখো 88 রয়েছে, তাহলে 88কে আমরা এমন দুটো নাম্বারের প্রোডাক্টে ভাঙতে পারি কি যাদের মধ্যে ডিফারেন্স রয়েছে 3? তাহলে সবার জন্যই নিউমারেটারে 3 3 করে আনলে পরে আমার কাজ মিটে যাবে, মুশকিল আসান হয়ে যাবে। তাহলে 88 তো 8×11 88, সবাই বুঝতে পারছো 8 আর 11-এর মধ্যে ডিফারেন্স কত? 3, তাই তো? তার মানে 1/8-1/11 যদি আমি লিখি তাহলে তাতে কি আসবে, না 3/88 আসার কথা, অঙ্কে আমাদের 1/88 রয়েছে। তাহলে আমরা প্যাটার্নটা বুঝতে পেরে গেছি, কিন্তু আমাদের প্রবলেম কি, না নিউমারেটারগুলোতে 1 কেন রয়েছে, 3 থাকলে ভালো হতো। তাহলে 3 থাকলে ভালো হতো বাট 3 নেই, তাহলে আমরা কিন্তু ইচ্ছে করলে বাইরে থেকে একটা 3 এনে নিতেই পারি। কীরকম, না আমি বাইরে একটা 1/3×3 করে নিলাম,
এর ছাড়া ব্র্যাকেটে ধরো যা আছে সেটাই আছে, মানে এই যে 1/10 থেকে শুরু করে আপ টু 1/238 অবধি রয়েছে, রাইট? এটা কিন্তু যেমন রয়েছে তেমন। আমি যদি বাইরে একটা এক্সট্রা 1/3 × 3 আমি করতেই পারি, কারণ 3 ক্যান্সেল হয়ে গেলে তো 1 হয়, তার মানে আমি এক্সট্রা কিছু লিখিনি বা ভুল কিছু করিনি। তাহলে এইটা লিখে নেওয়ার পরে আমরা কি করতে পারি না, 1/3টাকে বাইরে রেখে দাও এবং এই যে 3টা রয়েছে এই 3টা দিয়ে ভেতরে সবাইকে মাল্টিপ্লাই করে দাও, কারণ ভেতরে তো সবাই প্লাস প্লাস করে রয়েছে। তাহলে যদি আমি 3 দিয়ে মাল্টিপ্লাই করে দিই তাহলে দেখো প্রথমটা হয়ে যাবে 3/10, তারপরটা কি হয়ে যাবে 3/40, তারপরটা কি হয়ে যাবে 3/88, তাই না? এই 3টাকেই কমন নিলে আবার বাইরে ওই 3টা চলে আসে। তাহলে আমি বাইরে এনে তারপরে কি করেছি না, ভেতরে সবাইকে ওই 3টা দিয়ে মাল্টিপ্লাই করে দিয়েছি। সরি, আমি এখানে 1 লিখছি, এটাও তাহলে 3 হয়ে যাবে, 3 দিয়ে মাল্টিপ্লাই করেছি বলে 3/ যে নাম্বারগুলো ছিল সেগুলো হয়ে যাবে। তাহলে এই 3টা বানিয়ে নেওয়ার পর তারপরে তো আমাদের যা এতক্ষণ আমরা আগের অঙ্কগুলোতে করছিলাম সেই একই প্যাটার্নে চলে এসছে। বাইরের 1/3কে ছেড়ে দাও, ভেতরে যে 3/10 একে তাহলে আমরা এবার কি লিখতে পারবো বলো, 1/2 − 1/5 লিখতে পারবো, কোনো অসুবিধা নেই আমাদের। আর 3/40 রয়েছে, তাহলে একে আমরা 1/5 − 1/8 লিখতে পারবো, কারণ তাহলেই 3/40 হয়। তাহলে বাকিগুলো বোধহয় তোমাদের আর লেখার প্রয়োজন পড়বে না, কারণ এর পরেরটা তোমরা কি বুঝতে পারছো যে 1/8 − 1/11 লিখতে পারবো। তাহলে এইভাবে দেখো এর পরে যে 154 রয়েছে সেটা 11 আর তার থেকে 3 অ্যাড করে যে নাম্বারটা হয় নিশ্চয়ই তার প্রোডাক্ট থাকবে এবং সেটাই কোশ্চেনে থাকবে, ঠিক আছে? তাহলে 11 × 14 করলে হয় 154, তাহলে 238 কী হবে এটা তোমাদের করে দেখার দরকার নেই। 14 × 17 এটা করলে 238 হবেই, কারণ প্যাটার্নটা সিমিলারিটিটা মেনটেন হতে হবে। তাহলে এখানে 1/ আমরা কত ধর 8 আর 11 নিলাম, তারপরে তাহলে 11 − 1/14 বলছো, তারপরে আমরা 1/14 − 1/17 হবে। তাহলে বাকি তো একই জিনিস, সব ক্যান্সেল আউট হয়ে যাবে, কে পড়ে থাকবে প্রথমটা পড়ে থাকবে এবং বাইরে 1/3 আছে সেটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবে। তাহলে প্রথমে ছিল হাফ মাইনাস 1/17 হচ্ছে লাস্টে যেটা পড়ে আছে, তাহলে প্রথম আর লাস্টে যা পড়ে আছে তাহলে বাইরের 1/3 থাকলো। আর এটা ক্যালকুলেশন করলে কত হয় বলো, নিচে হবে 34 17 দুগুণে আর ওপরে 17 থেকে 2 যদি আমরা বাদ দিই তাহলে হয়ে যাবে 15। তাহলে এরপরে এই 3 আর 15 কিন্তু ক্যান্সেল হবে, তার মানে আমাদের ফাইনাল অ্যান্সার হয়ে যাবে 5/34। দেখো আশা করি তোমরা বুঝতে পেরেছো, যদি কারোর প্রবলেম হয়ে থাকে তাহলে চলো আমরা নেক্সট অঙ্কে যাই, সেটাও এরকম সিমিলার টাইপের প্রবলেমই রয়েছে। নেক্সট অঙ্ক দেখো কি আছে না, এখানে যে নাম্বারগুলো ডিনোমিনেটারে আছে 21 আছে, 77 আছে, 165 অ্যান্ড 185, মাত্র 4টেই টার্ম আছে। তাহলে আমরা আগের অঙ্কে যা শিখলাম যে 1/21, এবার 21 তো 3 × 7ই 21 হয় একমাত্র, তাহলে 3 আর 7 এই দুটো নাম্বারের প্রোডাক্ট রয়েছে। পরের নাম্বারটা খেয়াল করে দেখো, 7 × 11 রয়েছে, তার পরের নাম্বার তাহলে কি আসার কথা না, 7 আর তার 3টে 4টে পরে থাকে 11, তাহলে এর পরের যে নাম্বারের প্রোডাক্টটা রয়েছে সেটা অবভিয়াসলি 11 আর 11 + 4 = 15। দেখো 11 × 15ই কিন্তু 165 হয়। তাহলে বুঝতে পারছো যে এখানে যে নাম্বারগুলোর প্রোডাক্ট তলায় রয়েছে, প্রথমটায় 3 7, তারপরটায় 7 11, তারপরটা 11 15, সবার মধ্যে 4 4 করে গ্যাপ রয়েছে এবং লাস্টেরটাও তাহলে আমরা এমনিই বলতে পারবো যে এটা 15 × 19 হয়, কারণ এখানেও 4 গ্যাপ থাকবে। তাহলে যেহেতু 4 4 করে গ্যাপ রয়েছে তাই জন্য আবারও বলছি 1/21কে 3 × 7 = 21 হয় বলে 1/3 − 1/7 লিখলে কিন্তু 1/21 হয় না, কারণ তোমরা করে দেখো নিচে তো 7 × 3 হয়, ওপরে তো 7 − 3 হয়, তাহলে 1/21 তো হয় না, কত হয় না 4/21 হয়। তাহলে আমি তোমাদের আগেই বলছি যে নিচে যাদের প্রোডাক্ট ওপরে তাদেরই ডিফারেন্স আসবে, তার মানে এখানেও অঙ্কে নিউমারেটরগুলো 1 1 করে দেওয়া রয়েছে কিন্তু আমরা সুবিধা মতো আমরা ব্রেক করতে পারবো কখন, যখন নিউমারেটরগুলোতে 1 না থেকে 4 থাকতে পারত, 4, তাহলে 4 তো অঙ্কে নেই, তাহলে 4 আমাদের অঙ্কে এনে নিতে হবে। কি করে আনবো আমরা না, বাইরে আমরা করব একটা 1/4 × 4, তারপর ব্র্যাকেটে যা ছিল তাই থাকবে, তারপরে যদি আমরা মাল্টিপ্লাই করে দিই 4 দিয়ে, 1/4কে বাইরে রেখে 4 দিয়ে আমরা সবাইকে মাল্টিপ্লাই করে দিলে 4/21 হয়ে যাবে, 4/77 হয়ে যাবে, রাইট, 4/165 হয়ে যাবে,
আমি লিখে লিখে তোমাদেরকে দেখাচ্ছি, যেহেতু আমরা আজকে প্রথম করছি, অবভিয়াসলি তোমরা যখন প্র্যাকটিস করবে বাড়িতে বা পরীক্ষায় যখন করবে, তোমাদের যদি প্যাটার্নটা বুঝে যাও যে আমরা কিভাবে সলভ করছি, তাহলে কিন্তু এত লেখার কোনো মানেই হয় না, ঠিক আছে? তো এরপরে আমরা কি ব্রেক করতে পারবো তাহলে? না, 1/21 কে করা যায় না, 4/21 হলে তাকে আমি 1/3 - 1/7 করতে পারি, প্লাস এটাকে কি করতে পারি, 1/7 - 1/11 করতে পারি, তারপরেরটাকে 1/11 - 1/15, তার লাস্টেরটাকে করতে পারি 1/15 - 1/19। তাহলে একই ব্যাপার, সব দেখো হাওয়া হয়ে যাবে, কেউ পড়ে থাকবে না, একমাত্র প্রথমটা থাকবে আর লাস্টেরটা থাকবে উইথ সাইন কিন্তু, ঠিক আছে? তাহলে 1/4 হলো, এবং প্রথম থেকে থাকলো কি 1/3 - এখানে থাকলো 1/19, তাহলে কত হয় বলো? না, ওপরে হয়ে যাবে 19 - 3, তাহলে 19 থেকে 3 বাদ দিলে ওপরে কি হয়ে যাবে, 16 হয়ে যাবে, আর নিচে 19 × 3 কত হয়, 57 হয়, 3 × 57, তাহলে 4 দিয়ে 16 কাটলে এখানে 4 হবে, অর্থাৎ ফাইনাল অ্যান্সার আমরা পাবো 4/57। দেখো অপশান ডিতে রয়েছে। তাহলে তোমাদের দুটো জিনিস খেয়াল রাখতে হয়, একটা হচ্ছে যে যে নাম্বারগুলোর প্রোডাক্ট আমরা নিচে করছি তাদের ডিফারেন্স ওপরে যদি থাকে তবেই কিন্তু আমরা এটাকে এভাবে ব্রেক করতে পারি, 1/21 কে করতে পারি না, বাট 4/21 বানিয়ে নিলে কিন্তু আমি 1/3 - 1/7 ব্রেক করতে পারি। তাহলে যখন এরকমটা ডাইরেক্ট অঙ্কে থাকবে না, তখন আমাদের যে নাম্বারটা প্রয়োজন সেটা দেখো সবার জন্যই ওপরে একই নাম্বার প্রয়োজন, আলাদা আলাদা নয় কিন্তু, তাহলে আমরা সেই সেম নাম্বারটাকে বাইরে আগে থেকে এনে নেব। এবার শুধু 4কে তো আনা যায় না, অঙ্কে কিছু নেই, তুমি একটা 4 এক্সট্রা আনলে তাহলে তো ভুল হয়ে গেল, তাহলে আমি এক্সট্রা বলতে 1 আনতে পারি, 1 × 1 কে আমি লিখতে পারি 1/4 × 4, সেখান থেকে 1/4 কে রেখে দিয়ে বাকি 4 দিয়ে ভেতরে মাল্টিপ্লাই করে দিয়ে আমরা যে প্যাটার্নে করছিলাম সেভাবে ব্রেক করে সব ক্যান্সেল হয়ে যাবে, প্রথম আর শেষ টার্ম থাকবে, তাদেরকে আমরা জাস্ট মাইনাস করব। তবে হ্যাঁ, এখানেও শেষে গিয়ে আরেকটা জিনিস ভাইটাল, যে বাইরে যে একটা 1/4 রয়েছে সেটা যেন আমাদের মাথায় থাকে, সেই 1/4 এবং ব্র্যাকেটের ভেতর থেকে যা আসছে সেটা সিম্পলিফাই করে ফাইনালি যে অ্যান্সার বেরোচ্ছে সেটাই হবে রাইট অ্যান্সার। দেখো নেক্সট অঙ্ক কীরকম রয়েছে, একই টাইপের অঙ্ক, তাহলে এটা আর আমি অত ডিটেলসে লিখে দেখাচ্ছি না, তোমরা আগে নাম্বারগুলোকে খেয়াল করবে। হোয়াট ইজ 15? 15 মানে 3 × 5, 35 মানে 5 × 7, তার মানে পরপর নাম্বার এমন নেওয়া হচ্ছে যাদের মাঝে 2 করে গ্যাপ রয়েছে, 3 হয়েছে, তারপর 5 হয়েছে, তারপর 7 হয়েছে, অবভিয়াসলি এরপরে 9 আসবে, 11 আসবে, 13 আসবে, 15 আসবে, যত লম্বা সিরিজ দেবে, ঠিক আছে? তাহলে 3 × 5, পরেরটা 5 × 7, তারপরটা 7 × 9, তারপরটা 9 × 11, দেখো নাম্বারগুলো তাই রয়েছে। আর 143 যদি কেউ না জানো যে এটা কী কী মাল্টিপ্লাই করলে হয় তার জানারও দরকার নেই, তুমি যদি প্যাটার্ন বুঝে যাও তাহলে 9 × 11-এর পরেরটা 11 × 13-ই হবে, তারপর আরেকটা টার্ম থাকলে সেখানে 13 × 15-ই থাকতো। তাহলে এই যে নাম্বারগুলো এদের মাঝে গ্যাপ কত করে হচ্ছে, 3, 5, 7, 9, 2 করে গ্যাপ হচ্ছে, রাইট? তার মানে ওপরে আমার ডিফারেন্স 2 করে থাকলে তবে আমরা ব্রেক করে লিখতে পারবো, তার মানে 1/15 নয়, যদি 2/15 থাকে তখনই তাকে আমি ব্রেক করে লিখতে পারি 1/3 - 1/5, তার মানে ওপরে হয়ে যাবে 5 - 3-এর ডিফারেন্স, নিচে 5 আর 3-এর প্রোডাক্ট, সবকটা এরকমই রয়েছে। 1/35 তার মানে লেখা যাবে না 1/5 - 1/7, যদি 2/35 থাকে তাহলে তাকে আমরা লিখতে পারবো 1/5 - 1/7। তাহলে আমার কি দরকার, না সবার ওপরে একটা করে 2কে নিয়ে আসা দরকার। তাহলে 2কে আনতে গেলে আমরা কি করব, না বাইরে একটা 1/2 × 2 করব, এটার অ্যাকচুয়াল মিনিং কত, 1, তাহলে 1 তো আমি মাল্টিপ্লাই করেছি, তার মানে কিছু এক্সট্রাও করিনি, কিছু কেটে বাদও দিইনি, যা ছিল তাই রয়েছে। তাহলে তারপরে দেখো ভেতরে তাহলে কি হয়ে যাবে, না ভেতরে তো যা ছিল প্রথমে তাই থাকবে, না এরপরে আমরা বলবো করছিলাম কি, না 2 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো, তাহলে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিলে 2/15 হয়ে যাবে, তারপরেরটা দেখো 2/35 হয়ে যাবে, এইভাবে সবকটার উপরে 2 চলে আসবে। তাহলে 2 চলে আসার পরে এবারে আমরা এটাকে ব্রেক করে লিখতে পারবো, কীভাবে ব্রেক করতে পারি, না তোমরা সকলে এতক্ষণে বুঝেই গেছো যে এটা 1/3 - 1/5, পরেরটা 1/5 - 1/7, তাহলে আর বোধহয় আমাদের লেখার প্রয়োজন পড়ে না। লাস্টেরটা আমরা কি দেখেছি, না 11 × 13-এর প্রোডাক্ট এটা, তার মানে লাস্টেরটা 1/11 - 1/13,
13 হবে তাহলে সবাই कैंसिल आउट হয়ে যাবে কে পড়ে থাকবে বলো ফার্স্ট টার্ম আর লাস্ট টার্ম থাকবে তাহলে পরপর সবাই कैंसिल হয়ে গেছে হাফ থাকবে এবং প্রথম থেকে থাকবে 1/3 মাইনাস লাস্ট থেকে 1/13 তাহলে এখানে বাইরে রয়েছে হাফ এবং ভিতরে ক্যালকুলেশন করলে নিচে কত হয় 39 আর উপরে কত হবে দেখো 13 মাইনাস 3 হবে তার মানে 10 হবে 10 এই 2 দিয়ে कैंसिल করলে 5 থাকবে অর্থাৎ ফাইনাল রাইট অ্যানসার আমরা পেয়ে যাব 5/39 আজকের ভিডিওটা এখানেই শেষ করছি এর পরের দিন আমরা বেসিক এই যে ব্যাপারটা তোমাদের শেখালাম এটার উপরে বেস করেই আরেকটু ডিফারেন্ট টাইপের কিছু সিম্প্লিফিকেশনের প্রবলেম সলভ করব তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে যদি মনে হয় যে সত্যি তোমরা কিছু শিখতে পারছো ভিডিওটা থেকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও এবং আরো অন্যান্য সাবজেক্টের উপর টেটের যা ইম্পর্টেন্ট রয়েছে তার উপর ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং যদি মনে হয় যে সত্যি উপকারে আসছে তোমাদের এই ভিডিওসগুলো তাহলে কিন্তু তোমরা বাকি যারা সিরিয়াস ক্যান্ডিডেট রয়েছে তাদের সঙ্গে কিন্তু শেয়ার করে দিও